গতকাল রাতে গোমতী জেলা হাসপাতালে ট্রমা সেন্টারে কর্তব্যরত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার পরমকর। গতকাল ছিল দেওয়ালি মেলা, স্বাভাবিকভাবেই রোগীর ভিড় ছিল প্রচণ্ড। সোমবার রাতে টিএসআরে কর্মরত কাজল নম, বয়স 45, ওনাকে নিয়ে আসা হয় গোমতী জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক পরমকর কাজল নমকে সিট স্ক্যান করার জন্য বলা হয়। হঠাৎ ওনার ছেলে এসে চিকিৎসকের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে, এক সময় বিনা অনুমতিতে চিকিৎসকের ছবি তুলতে থাকে। এতে চিকিৎসক বাধা দেবার চেষ্টা করা হলে চিকিৎসক পরমকরকে ধাক্কা দিয়ে ফেলে দেবার চেষ্টা করে। পরবর্তী সময়ে গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত অন্য কর্মীরা ছুটে আসে, খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে, কাজল নমকে থানায় নিয়ে যায়। এদিকে চিকিৎসক ডাক্তার পরমকর জানায়, টিএসআরের কর্মরত কাজল নমর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানাবেন দপ্তরের কাছে। অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা আগে একটা পেশেন্ট আসে, কাজল নম, 45 ইয়ার্স, সাডেন ফেইন্ট ইন কমপ্লেন অফ এলওসি, লস অফ কনসিয়াসনেস। তো পেশেন্টটা যখন আসে, তো পেশেন্টের আমাদের আসার পরেই এখানে তোমার বমিটমি করছে। তো করার পরে এক্সামিন করে উই প্রাইমারিলি প্রভিশনালি থট দ্যাট ইটস এ কেস অফ সিভিয়ার। আফটার দ্যাট ইট ওয়াজ নট এক্সামিন বাই মি, মাই কলিগ ওয়াজ এক্সামিনিং। অ্যান্ড আফটার দ্যাট উই রেজড অ্যান রিকুইজিশন ফর সিটি স্ক্যান উইচ ইজ অ্যাভেলেবল, অ্যান্ড উই আর ওয়েটিং ফর দ্য প্লেট কি আসবে। ইন দ্য মিন টাইম পেশেন্টের ছেলে মোস্ট প্রবলি হোক মত খেয়ে জিজ্ঞেস করতেছে যে সিটি স্ক্যান শুরু হইলেনি, ট্রিটমেন্ট শুরু হইল, মানে এখন এক্সপ্লেনও করছে যে সিটি স্ক্যান ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট, সিটি স্ক্যান হইলে ইয়ে হইতো না, এরকম না, উই আর ইন দ্য ট্রিটমেন্ট। একবার ফোট করে সে আমার এখানে নিয়ে আসে, এরা আমার একটা ছবি তুললো, ছবি তুললে আনঅথরাইজড জিজ্ঞেসও করলো না কিছু না, বা মেরে বললাম তুমি তো আরেক জিজ্ঞেস করতে পারো না, আমার ধাক্কা দিয়ে এখান থেকে বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে এখানে আমার আরও এক দুজন সিকিউরিটি বা যারা কলিগ আছে স্টাফ আছে ওদের ধাক্কাধাক্কি করছে, এরপর ওরা আমরা আটকে রাখছি সিকিউরিটিকে। এখন আমার পিএস ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পিএসপি করবো দেন। মূলত আপনাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে? ধাক্কাধাক্কি করছে, আমার ওর ফোন থাকলে, ওর ফোনের যদি কোনো ছবিও টুবিও থাকতে পারে। আমার নাম ডক্টর করব, ঘটনা হাসপাতালের ভিতরে হয়েছে, হাসপাতালে ট্রমা সেন্টারের মধ্যে। উই আর অ্যাটেন্ডিং দ্য পেশেন্ট উইথ ফুল প্রায়োরিটি, সব কিছু করে আসি। অ্যান্ড দিস ইজ নট এক্সপেক্টেড, দিস ইজ নট এক্সপেক্টেড। এরকম ভাবে হইলে কালী পূজার এখানে ডিউটি করতেছে, ডিউটি করার মানুষের কথা হয় না। অ্যান্ড হি ইজ এন টিএসআর, একটা আইনের লোক হয়ে এসে এরকম কাজ কেমন, টিএসআর এরকম খবর গেছে। আমি তো ওর সাসপেনশনে যাওয়ার জন্য আমি জীবন করি। এবং ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।